হযরতে জুলাইবিব আপনারা শুনেছেন এই সাহাবী আল্লাহর রাসূলের যত সাহাবী ছিলেন সবচেয়ে গরীব সাহাবীর নাম হচ্ছে জুলাইবিব ওই মদিনায় মসজিদে নববীতে পড়ে থাকতেন একটা জুতা কেনার সামর্থ্য নাই খালি পায়ে পায়ে ঘুরে লজ্জায় কাপড় নাই কারো কাছে বের হয় না কিন্তু আল্লাহর নবী তারে ভালোবেসে ভালোবাসে থাকতে থাকতে মসজিদে নববীতে বড় হয়ে গেলেন হযরতে জুলাইবিব আল্লাহর নবী একদিন ডেকে বলছেন জুলাইবিব বিয়ে করা লাগবে না লজ্জা পেয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ নিজে স্যান্ডেল কেনার টাকা পাই না বিয়া করব কি চিন্তা এটা আমার চিন্তার মধ্যে আসে না আল্লাহ নবী বললেন চিন্তা করো না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছি সাধারণ একজন জুলাইবিবের মতো যাবে আল্লাহ নবী মদিনায় প্রস্তাব দিলেন কিছুদিন আগে একজনের স্বামী মারা গেছে জুলাইবিবকে বিয়ে করবে নাকি দীর্ঘ ঘটনায় যাব না পিতা রাজি হয় নাই মাতা রাজি হয় নাই চিন্তা করতেছে রাসূলের প্রস্তাব তো ঠিক আছে কিন্তু জুলাইবিবের মতো ছেলের কাছে তো নিজেই চলতে পারে না মেয়েটার ইমান বড় বেশি মজবুত ভিতর থেকে শুনে বলছে কার ব্যাপারে আলোচনা হচ্ছে তোমার ব্যাপারে কে প্রস্তাব দিয়েছেন মুহাম্মদ সাল্লাম মেয়ের সাথে সাথে বলছে আব্বা আম্মা মাতা ঠিক আছে তো আপনাদের আল্লাহর নবীর প্রস্তাব নিয়ে আপনারা এখনো ভাবতেছেন আপনাদের তো ধ্বংস অনিবার্য হয়ে যাবে আপনারা যে জানাই দেন জুলাইবিব কেন তার থেকেও নিঃস্ব নিঃস্ব কের ব্যাপারে যদি আল্লাহর নবী প্রস্তাব পাঠান আমি তার জন্য রাজি আছি জুলাইবিবকে আল্লাহর নবী বিয়ে দিয়ে দিলেন দোয়া করলেন আল্লাহ জুলাইবিবের জীবনে বরকত দাও জুলাইবিবের সম্পদে বরকত দাও জুলাইবিবের স্ত্রীতে বরকত দাও ইতিহাসবিদরা বলছেন মাত্র কয়েকদিনের ব্যবধানে আল্লাহর নবীর উহুদের ডাক চলে আসলো উহুদের ময়দানে যুদ্ধ হয়ে গেল উহুদের যুদ্ধ যেই না শেষ হয়ে গেছে দীর্ঘ ঘটনা উহুদের যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আমার উমুক সাহাবের খবর কি আর রাসূলুল্লাহ এই অবস্থা আমার উমুক সাহাবের খবর কি ইয়া রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে আল্লাহর নবীর রাসূলের মন শান্ত হয় না কাকে যেন আল্লাহর নবী খোঁজেন আল্লাহর নবী শেষ পর্যন্ত বলেই ফেললেন জুলাইবিবের খবর কি কেউ আমাকে একটু এনে দিতে পারবে নাকি দুনিয়ার স্ট্যাটাস নাই সাহাবিদের মধ্যে অত বেশি ভাবগম্ভীর্যপূর্ণ সাহাবি নয় কিন্তু আল্লাহর নবী মনে রাখছেন জুলাইবিবকে একজন খুঁজে খুঁজে নিয়ে আসলো জুলাইবিবের খবর ইয়া রাসূলুল্লাহ জুলাইবিব ওই 70 শহীদের মধ্যে একজন শহীদ হয়ে শুয়ে পড়ছে উহুদের জমিনে আল্লাহ নবী বললেন জুলাইবিবের লাশটা আমার কাছে নিয়ে আসো হাদিসের মধ্যে আসতেছে জুলাইবিবের লাশ যখন আল্লাহ নবীর কাছে নিয়ে আসা হলো আল্লাহ নবী জুলাইবিবকে কোলের মধ্যে নিলেন সাহাবীরা বলতেছেন আল্লাহ নবী এমন ভাবে তার সাহাবীকে কোলে নিয়েছিলেন যেন কোনো একটা শিশু বাচ্চা পিতার কোলের মধ্যে শুয়ে আছে আল্লাহ নবী বললেন জুলাইবিব ততক্ষণ আমার কোলে থাকবে যতক্ষণ না কবর তার খোড়া হয় জুলাইবিবের কবর যখন খোড়া হলো আল্লাহ নবীর যেই সাহাবীর জুতা নাই যেই সাহাবীর খবর কেউ নাই আল্লাহ নবী কোল থেকে কেঁদে কেঁদে বুক ভাসায়া বললেন আমার কোল থেকে আমার জুলাইবিবকে আল্লাহর জান্নাতের মধ্যে নামায়া দিলা আল্লাহ নবী তার সাহাবীদের কম ভালোবেসেছেন আল্লাহ নবী খবর নিছেন রাহমাতাল লিল আলামিন কেমন রাহমাতাল লিল আলামিন আমার আমর ইবনুল জামু কয় আমার আমর ইবনুল জামুর ছেলেরা এসে বলছিল ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার যুদ্ধে নিয়ে না ওনার তো পাটা নাই উনি কেমনে যুদ্ধ করবে উনি কেমনে সেইখানে যাওয়ার পরে ফাইট করবে আল্লাহ নবী বললেন তাই তো আমর তুমি যেও না আমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইমান আনছি আমি আর আমার জান্নাতে যাওয়ার জন্য কি পাটা বারণ হইতে পারে আমারে আপনি নির্দেশ দেন আমার ছেলেদেরকে তারা যেন তা আমাকে ঘোড়ার পিঠের মধ্যে বেঁধে দেয় আমি ওই বাঁধা অবস্থাতে আল্লাহর রাস্তায় যুদ্ধ করব আল্লাহ নবীর সাহাবীকে বেঁধে দেওয়া হলো খবর নিলেন শোনো তো আমরের খবর কি দেখা গেল ওই ঘোড়ার পিঠে যুদ্ধ করতে করতে ঘোড়ার পিঠ ছাড়ে নাই শহীদ হয়ে গেছে আল্লাহ নবী ডাক দিলেন আমরের আরেকটা বন্ধু ছিল আমর নাম তার ও আব্দুল্লাহ ইবনে আমর তারেও নিয়ে আসো তো দুইজন বন্ধু একের সাথে দোস্ত চলতো জিজ্ঞাসা করলেন এই দুইজনের মধ্যে কার কোরআন বেশি ছিল কে বেশি কোরআন পারতো আল্লাহ আমর ইবনে জামুর বন্ধু বেশি পারতো আল্লাহ নবী বললেন একই কবরে দুইজনকে দাফন দাও তবে জামুকে নিচে রাখো তার বন্ধুকে উপরে
করে দাও। আল্লাহ নবী কেঁদে কেঁদে সাহাবীদেরকে কবর দিচ্ছেন, এমন সময় আল্লাহ নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ফুফুজান সাফিয়া এসেছেন আপনার কাছে। কেন এসেছে বলে উনি উনার ভাইকে দেখতে চায়। আল্লাহ নবী সাথে সাথে বললেন, না না, আমার চাচা আমির হামজাকে যদি দেখে সহ্য করতে পারবে না। সে তার কলিজা বিদীর্ণ করা হয়েছে, তার কানগুলাকে খেয়ে ফেলা হয়েছে, এত কষ্ট তাকে দেওয়া হয়েছে, উনার তো ভাই, উনি দেখে সহ্য করতে পারবেন না, সাফিয়ারে নিয়ে যাও। এই কথা শোনার সাথে সাথে হযরত সাফিয়া বললেন, মুহাম্মদ ভয় পেও না, আমার বুকের মধ্যে ওই পরিমাণ সাহস সঞ্চয় করা আছে, আমি জানি আমার ভাইয়ের সাথে কি আচরণ করা হয়েছে, আমি সব জেনে বুঝে এসেছি, কিন্তু আমি আমার ভাইয়ের মুখ না দেখে তো তারে কবরে নামাতে দিব না। আল্লাহ নবী মুখ দেখার পরে নিজে গেলেন, যাওয়ার পরে দাপন শুরু হয়ে গেছে, রাহিকুল মাকতুমের মধ্যে এসেছে, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবীর সাহাবি সাইয়েদুস সুহাদাকে যখন কবরের মধ্যে দেওয়া হবে, আল্লাহ নবী তখন বললেন, কাপড় কোথায়? সর্বশেষ একটা কালো চাদর পাওয়া গেছে, কালো চাদর দিয়ে যখন তার মুখমণ্ডল ঢাকায় দেওয়া হয়, পাটা বেরিয়ে যায়, আবার যখন পায়ের দিকে ঢাকায় দেয় তখন মুখটা বেরিয়ে যায়, টানা টানি কাপড় নাই। আল্লাহ নবী তখন বললেন, ওহুদের প্রান্তরে যেয়ে দেখো সবুজ সবুজ ঘাস আছে, ঘাসগুলা নিয়ে আসো, আমার এ আদরের মানুষটার মুখটা ঢাকা আর পাটা ঘাস দিয়ে ঢাকায় দাও। ইতিহাসের মধ্যে হাদিসের মধ্যে বলছে, আল্লাহর নবী ওই দিনে যেভাবে ডুকরায় ডুকরায় কেঁদেছেন, এর আগে পরে আল্লাহর নবীকে কোনোদিন আর এরকম কাঁদতে দেখা যায় না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কোন ব্যক্তিদের ত্যাগের বিনিময়ে, কাদের জীবন দেওয়ার বিনিময়ে আজকে আমরা অটোমেটিক ইসলাম পেয়ে গেছি, দুনিয়ার বুকে আমরা কি না শান্তির ইসলাম পালন করছি, দিনের জন্য কিছুই দেওয়া লাগে না, ইসলামের জন্য কিছুই লাগে না, নবীর জন্য কিছুই লাগে না, নবীর বডিকে ঢাল বানায়া পিঠের মধ্যে তীরের পরে তীর হাসছে, কিন্তু নবীর দিকে তাকায় হাসে যাতে নবী বুঝতে না পারেন কষ্ট হয়। আল্লাহর নবীর জন্য পাগল সাহাবীরা যেই কষ্ট করে গেছেন তার এক ভাগ করা লাগে না, অটোমেটিক ইসলাম পেয়ে গেছি। কিন্তু সেই নবীর আদর্শটা নিজের জীবনে যদি নিতে বলা হয়, সেই নবীর সুন্নত যদি পালন করতে বলা হয়, ইমানদার ওয়াজ শুনে মজা পায়, নবীর জীবন শুনে মজা পায়, কিন্তু নবীর সুন্নত মানতে ইমানদার রাজি হয় না। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা বলবো এই নবীউর রহমা, এই রহমাতুল আলামিন, এই সর্বজনীন রসুল যিনি আপনার আমার জন্য আসছেন, এখনকার আমাদের ওয়াদা হবে নবীর প্রতি ভালোবাসার সর্বোচ্চ রূপ আল্লাহর নবীর সুন্নাত আমাদের জীবনে ধারণ করতে হবে। রাজি আছেন আপনারা? প্রত্যেকে পরিবার থেকে সমাজ ব্যক্তি থেকে সব জায়গায় যেখানে সুন্নাত পাবো, কোনো এক্সকিউজ নাই, বাবা দাদা খালা নানা কারো কথা শুনতে রাজি নাই, আমার রসুলের হাদিস আসছে, সুন্নাত প্রমাণিত হয়েছে, কে কি করছিল, ভুল করছিল না ঠিক করছিল, এইগুলো দেখার আমার সময় নাই, আল্লাহর নবীর সুন্নাত আমার জীবনে পালন করতে চেষ্টা করব। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন হাত উঁচু করেন, লিল্লাহে তাকবীর, জোরে একটা হিম্মত করে তাকবীর দিবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেন শোনা যায়। রাজি আছেন? দেখে একটা হিম্মত করে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, তোমার নেতা আমার নেতা, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন।